তাহলে আপনি সব শিক্ষিত লোককে অজ্ঞমূর্খ বললেন বাংলাদেশের, সব বাংলাদেশের, বাংলাদেশের সব লোককে আপনি তো দেশদ্রোহিতা করছেন এখানে, আপনি দেশকে ছোট করছেন এখানে, দেশদ্রোহিতা করছেন আপনি, আমি সাংবাদিকের মতো আপনি দেশদ্রোহিতা করছেন। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে সৌদি আরবের একটা ইসলামিক দেশ, সেখানেও তাদের জাতির পিতা হিসাবে কিন্তু আবুকে মানে, পাকিস্তানে যেমন আছে মানে, এবং ভারতের মহাত্মা গান্ধীকে মানে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু কিছু লোক জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে মেনে নিতে চায় না। আপনার যে দলটা হয়েছে, আপনার দলের কি ইয়ে থাকবে আমার এই প্রশ্নটা? কারা বানাইতে চাচ্ছে কেন? আমি বলছি আপনাকে যে বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের সবাই প্রেরণা, কারণ বঙ্গবন্ধু সবার উন্নয়ন নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। যদি আমরা জাতির পিতা হিসাবে মেনে নিতে পারি তো আমরা কেন পারবো না? আপনার দলের বিদ্বেষপূর্ণ কথা বলেন, এখন যদি বলেন আপনি প্রধানমন্ত্রী অসম্মান করছেন, সরি প্রধানমন্ত্রী বিদ্বেষপূর্ণ কথা বলছেন যে জিয়া গুলি ছুড়ে নেয়, যুদ্ধে গেছেন গুলি ছুড়ে নেয়, এটা প্রধানমন্ত্রী বলতে পারে যে জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরুদ্ধে খেতাব দিয়েছিল, তাহলে এটা বঙ্গবন্ধুকে অসম্মান ছিল সবাই তাকে মেনেছে, তাহলে দেশ স্বাধীনের পরপর কেন আজকে আমাদের এই নেতাকে নিয়ে অসম্মান করবে, কিংবা কেন এই পরিস্থিতি তৈরি? তার জন্য আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারে। নেলসন ম্যান্ডেলার কথা যদি বলেন, নেপাল এবং এই ভুটান ছাড়া তো কোনো বিশ্ব নেতারা যায়নি, আমি পাচ্ছটা কেন এই যে এত এত কোটি শত শত কোটি টাকা বাজেট করলো, কেন বিশ্ববিখ্যাত লোককে নিতে পারলো না? বরং কিছুদিন আগে দেখেন আমি নিজে পড়ছি এটা বিজ্ঞপ্তি, আপনারা জানেন বিজ্ঞপ্তি আর আপনার বিবৃতি জানেন আপনি, আমি ব্যাখ্যা জানি, আপনি সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেছেন, আমি সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেছি, নূর সাহেব আপনি আপনি বিপিশাকে গেলেন বিশ্ববিদ্যালয়ে কি করেছেন আপনি ছাত্রদের জন্য? বাংলাদেশের জীবিত কেউ
নাই যে যার একটা ফোনে সারা বিশ্বের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই তাকে সম্মান করে আর আজ বাংলাদেশের অগ্র মূর্খ রাজনীতিবিদরা চোর হাসপাতাল তাহলে আপনি সব শিক্ষিত লোক অগ্র মূর্খ বললেন বাংলাদেশের সব বাংলাদেশের বাংলাদেশের সব লোককে আপনি তো দেশের দ্রোহিতা করছেন এখানে আপনি দেশকে ছোট করছেন এখানে এসে দেশের দ্রোহিতা করছেন আপনি আমি সাংবাদিকের মতো আপনি দেশের দ্রোহিতা করছেন ভাই আমি আপনার তর্ক করলে আইন আপনাকে নিয়ে যাবে আমাকে দিবেন আমি সাংবাদিক কথা বলবো না আপনি পরিবেশ নষ্ট করছেন আপনি আমাকে বলতে দূরে কথা বলতে না এটা আইন আইন সম্পর্কে আমাকে শিখবেন আপনি দেশের দ্রোহিতা করছেন।